আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, সবাইকে এমআর ইনকাম টেক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি গতকাল কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম, যেখানে বলেছিলাম যে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান, এবং আমি বলেছিলাম যে ইনশাল্লাহ আমি আপনাদের সেই মতামতের ভিত্তিতে কিন্তু নেক্সট ভিডিও বানাবো। তো তারই ধারাবাহিকতায় দেখেন আমাদের এটা হলো ভোটের রেজাল্ট। এখানে দেখেন ওয়ার্কমেট জব এবং ওয়ার্ক আপ জব, এইটার উপরে আসছে আমার 58% ভোট। এই জন্য আমি আজকে আপনাদের ওয়ার্কমেট জবের যে ভিডিওটা আছে সেটা আপনাদের সামনে নিয়ে আসছি, এবং আশা করছি এই ভিডিও পর্যায়ক্রমে ইনশাল্লাহ আপনারা ওয়ার্কমেটের ভিডিও পাবেন, তারপর ওয়ার্ক আপ জবেরও ভিডিওগুলো পেয়ে যাবেন। এবং এত কষ্ট করে যারা আমাদের এই চ্যানেলে ভোট দিয়েছেন এবং ভবিষ্যতে যারা ভোট দেবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনাদের মতামতের ভিত্তিতেই সবসময় আমি ভিডিও ইনশাল্লাহ বানাবো। তো দেখেন আপনারা যারা মাইক্রো ওয়ার্কার্সে কাজ করছেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে 100% পেমেন্ট পান, এবং যারা পিক ওয়ার্কার্সে কাজ করেন তারাও কিন্তু 100% পেমেন্ট পান। ওয়ার্কমেট ওয়ার্ক আপ জবে কাজ করেন এরাও কিন্তু 100% পেমেন্ট পান, এবং ম্যাক্স ক্লার্ক যে ওয়েবসাইটটা আছে এটাতেও কিন্তু আপনারা 100% পেমেন্ট পান। তো এই যে সাইটগুলো, এই সাইটগুলো সম্পর্কে আপনারা যদি এখনও না জেনে থাকেন তাহলে আমাদের প্লে লিস্টে আসলে কিন্তু আপনি এখানে দুইটা প্লে লিস্ট পেয়ে যাবেন, মাইক্রো ওয়ার্কার্স, পিক ওয়ার্কার্স, ম্যাক্স ক্লার্ক, এবং আমি খুব শীঘ্রই ওয়ার্কমেট জব এবং ওয়ার্ক আপ জবেরও প্লে লিস্টটা নিয়ে চলে আসবো। তো আশা করি আপনারা আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে আসলে বাকি ভিডিওগুলো দেখে এখান থেকে কিন্তু খুব সহজেই আর্নিং করতে পারেন, এবং এখানে যে সাইটগুলো দেওয়া আছে এখানে কিন্তু প্রত্যেকটা সাইডই কিন্তু 100% পেমেন্ট করে। আপনারা যদি কষ্ট করে কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন, এবং কাজগুলো কিভাবে করতে হয় পেমেন্ট পড়ুক এ টু জেড ওখানে কিন্তু ভিডিওতে দেওয়া আছে। তো বেশি কথা না বলে আজকে আমি আপনাদের মতামতের ভিত্তিতে কাজ দেখাবো, হলো ওয়ার্কমেট জবে আপনারা কিভাবে কাজ করবেন, ঠিক আছে? তো অ্যাট ফার্স্ট আমরা আমাদের ওয়ার্কমেট জবে প্রবেশ করলাম। প্রবেশ করলে দেখেন এখানে অনেকগুলো কাজ আছে, ঠিক আছে? তো আমি আজকে চিন্তা করছি আপনাদের কিছু কাজ এখান থেকে দেখাবো, আমি কিছু বেসিক কমপ্লেক্স দুইটাই মিক্স করে দেখাবো আপনাদের সুবিধা অর্থে, ঠিক আছে? তো প্রথমে দেখেন এখানে কি বলেছে যে রিয়েল সাবস্ক্রাইব। তো আজকে ভিডিওটা একটু লং হতে পারে, কারণ আমি এখানে কিন্তু ওয়ার্কমেট জবের অনেকগুলো কাজ করে দেখাবো। তো আশা করছি আপনারা ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম আমি এখানে যে কাজটা আছে এখানে কিন্তু রিয়েল সাবস্ক্রাইব, তো এখানে শুধু একটা সাবস্ক্রাইব করলে এর বিনিময়ে কিন্তু আপনি 0.1 সেন্ট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো কাজটা একেবারে সিম্পল, আমি এখান থেকে কাজটা এখান থেকে নিউ ট্যাব দিয়ে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে কিন্তু কাজের আমার কত টাকা পেমেন্ট করবে সেটা দেখাচ্ছে, তারপর কাজটা শেষ করতে কত সময় লাগবে সেটাও এখানে দেখাচ্ছে, এবং অ্যাভেলেবল পজিশন আছে হলো 120টা, এবং কাজটা কমপ্লিট করছে 30 জন, এবং টোটাল কাজ হলো আপনার 150টা, ঠিক আছে? তো আমরা এখন কাজটা করব। তো ফার্স্টে আমি বলবো যে এখানে যে ইনস্ট্রাকশনটা আছে ইনস্ট্রাকশনটা মনোযোগ সহকারে পড়বেন, এখানে বলেছে কি ভুল প্রুফ দিবেন না, তারপর টাইম অ্যান্ড সাজেস্ট ভিডিও, আমার ভিডিও লাইক প্লাস ভিউ এইগুলো যেন মিল থাকে, ভিডিও একটানা দেখতে হবে একবারও থামানো যাবে না, বড় কমেন্ট করতে হবে, ভিডিও রিলেটেড কমেন্ট উল্টো পাল্টা ভুল প্রুফ দিলে রিপোর্ট খাবেন, ঠিক আছে? তো এখানে ভিডিও টাইটেল মোবাইল দিয়ে ব্লগিং করুন, ঠিক আছে? এটা একটা ভিডিও টাইটেল দিয়েছে, এবং এখানে হলো আগে সাবস্ক্রাইব করে থাকলে দ্বিতীয় আইডি দিয়ে সাবস্ক্রাইব করুন, তবুও আনসাবস্ক্রাইব করবেন না, 2 ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন। আচ্ছা, তো এখানে বায়ার কিন্তু আপনার যে কাজটা সেটা সম্পর্কে কিন্তু একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, তো আমরা এখানে কি করব ভিডিও টাইটেল এখানে যে মোবাইল দিয়ে ব্লগিং করুন, এটা আমরা ইউটিউবে আসবো, এসে এই কথাটা লিখে সার্চ দেব। ওকে, আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এখন চলে আসলাম। তো আমরা এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দেন এখানে একটা সার্চ করে দিলাম আমাদের যে টেক্সটটা ছিল। তো দেখেন অ্যাট ফার্স্ট কিন্তু প্রথম যে ভিডিওটা সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো এখন আমরা কি করব এই ভিডিওটা এখান থেকে প্লে করব, ব্যাকগ্রাউন্ডে ওটা প্লে হতে থাকুক, ইউটিউবের কিছু পলিসির কারণে আমি এগুলো অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো না, ঠিক আছে? আপনারা এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা এইভাবে দেখবেন। হ্যাঁ, দেখার পরে এখানে কি বলেছে, এখানে ভিডিওটা 2 মিনিট দেখে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে অন করে দিতে হবে, ঠিক আছে? তো আপনাদের এখানে ভিডিওটা চলতে থাকুক, আপনারা অবশ্যই, আমি কিন্তু এখানে 2 মিনিট দেখছি না, কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা 2 মিনিট দেখবেন, কারণ এখানে কিন্তু আপনারা ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু উপার্জন করছেন, তো অবশ্যই আপনারা ভিডিওটা 100% দেখে নেবেন, ঠিক আছে? তো আমি তো আপনারা সিম্পলি এখান থেকে ভিডিওটা 2 মিনিট দেখা হলে এটা একটা লাইক দিয়ে দেবেন, এবং এখানে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, অল করে দেবেন, ঠিক আছে? এরপর কি বলেছে যে সাবমিট হিসাবে আমি এখানে অ্যাপ্লাই ফর জব এটাতে ক্লিক করি। তো এরপর এখানে একটা কমেন্ট করার কথা বলেছিল, ঠিক আছে? তো আমরা এখানে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দেন এখান থেকে সিম্পলি কমেন্টে ক্লিক করে দিলাম।
ক্লিক করার পরে এখন আমাদের কাজ হবে একটা স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখন স্ক্রিনশটটা কিভাবে নেব, এখানে যেভাবে আছে এইভাবে আমরা একটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা বরাবরের মতো লাইট শুট অ্যাপটা ইউজ করব। তো লাইট শুট অ্যাপ সম্পর্কে আপনারা যারা না জানেন তাদেরকে বলবো, লাইট শুট একটা স্ক্রিনশট দেওয়ার জন্য একটা সুন্দর একটা অ্যাপ। তো আপনারা লাইট শট যদি কম্পিউটারে ইউজ করতে চান তাহলে কম্পিউটারের সার্চ বক্সে এসে এখানে লাইট শুট, LIGHT, লাইট শুট এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখেন এখানে কিন্তু লাইট শুট চলে আসছে, এবং আপনারা এখান থেকে উইন্ডোজের জন্য কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনারা যারা মোবাইল ইউজ করেন তারা প্লে স্টোরে যেয়ে আপনি যদি লাইট শুট লিখে এই কথাটা লিখে সার্চ দেন তাহলে মোবাইলেও কিন্তু পেয়ে যাবেন। আপনারা মোবাইল এবং কম্পিউটার দুইটাতেই কিন্তু এই অ্যাপটা ইউজ করতে পারেন, এটা খুবই খুবই ভালো। এবং আমি যতগুলো ভিডিও করি সবগুলো ভিডিওতেই কিন্তু আমি এই লাইট শুট অ্যাপটা ইউজ করি পিকচারগুলো স্ক্রিনশট দেওয়ার কাজে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। অন্য অন্য অ্যাপসগুলো যেমনভাবে ইনস্টল করতে হয় এখান থেকে সিম্পলি ইনস্টল করার পরে আপনার নোটিফিকেশনের এখানে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে? এখান থেকে আপনারা ইচ্ছা মতো স্ক্রিনশট নিতে পারবেন। তো আমরা আবার আমাদের ইউটিউব পেজে আসি, আসার পরে এখান থেকে কি করব, টোটাল পেজটা এখান থেকে একটা স্ক্রিনশট নিব। তো তার জন্যই এইটা সিলেক্ট করলাম, এবং এখানে আমাদের যে কমেন্টটা আছে সেই কমেন্টটা দেখা যায় এমনভাবে স্ক্রিনশটটা নিব এবং এখানে কিন্তু মার্ক করে দিব, ঠিক আছে? এইগুলো মার্ক করলাম, দেন আমরা কি করব, সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব, ঠিক আছে? এরপর আমরা আমাদের ওয়ার্কার পেজে আবার ফেরত আসি, এসে এখানে কি বলেছে যে প্রুফ সাবমিট করার কথা, ঠিক আছে? তো আমরা এখান থেকে সিম্পলি সোর্স ফাইলে আসবো, আসার পরে আমাদের যে ফাইলটা ছিল সেই ফাইলটা এখান থেকে ওপেন করে দিব। দেন এখানে অবশ্যই আপনার কিছু লিখতে হবে, ওয়ার্কমেট যাবে আপনি যদি এখানে কিছু না লিখেন তাহলে কিন্তু আপনার এই প্রুফটা সাবমিট করতে পারবে না। দ্যাটস হোয়াই অবশ্যই আপনাকে একটা কিছু একটা লিখতে হবে। তো আমি এখানে লিখে দিলাম ডান, এই কথাটা লিখে দেন এখান থেকে অ্যাপ্লাই টু জব এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু যে জবটা ছিল সেই জবটা কিন্তু ফুলি সাবমিট করতে পারছি, এবং এখানে দেখা যাচ্ছে থ্যাংক ইউ ফর ফিনিশিং দি জব। তো এই জবটা এখন আপনার বায়ারের কাছে চলে যাবে এবং বায়ার সেটাকে রিভিউ করে দেন আমাদের যে পেমেন্ট আছে সেই পেমেন্টটা কিন্তু করে দিবে। তো আপনারা এখান থেকে যদি যে কাজগুলো কমপ্লিট করছেন সেগুলো দেখতে চান তাহলে সি জব ইউ ফিনিশ এটাতে ক্লিক করলে আপনি যে কাজটা একটু আগে কমপ্লিট করলেন সেই কাজগুলো কিন্তু এখান থেকে খুব সহজে দেখতে পারবেন, ঠিক আছে? এখানে দেখেন এই কাজগুলো কিন্তু খুব সহজে আপনারা দেখতে পারবেন। তো এরপর আমি আপনাদেরকে আরো একটা কাজ করে দেখাবো, সেকেন্ড যে কাজটা আছে এখানে কিন্তু দেখেন অ্যাড ক্লিকের কাজের কথা বলা হয়েছে, এর জন্য আপনি কিন্তু 2 সেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই কাজটা আমি এখান থেকে করে দেখাই, এটা সিম্পলি গতবারের মতো এখান থেকে একটা কাজ আমরা অ্যাকসেপ্ট করে নিব। কাজটা অ্যাকসেপ্ট করার পরে অবশ্যই আমরা এখানে যে ইনস্ট্রাকশনটা আছে সেই ইনস্ট্রাকশনটা খুব মনোযোগ সহকারে দেখে নিব। এখানে কি বলেছে, ডোন্ট ইউজ ভিপিএন, ভিপিএন অবশ্যই ইউজ করা যাবে না, স্ক্রিনশট উইথ ডিভাইস টাইম, এবং আপনার এখানে যে ডিভাইস টাইমটা থাকে নিচে ডান সাইডে, অথবা আপনারা ফোনে যারা ইউজ করেন তাদের ফোনে উপরে যে টাইমটা থাকে টাইম অ্যান্ড ডেট এটা অবশ্যই কিন্তু থাকতে হবে। তারপর কি বলছে, ডোন্ট স্কিপ অ্যান এনি অ্যাড ইউজ টোটাল ভিডিও, ডোন্ট স্কিপ এনি অ্যাড ওয়াজ টোটাল ভিডিও, কোনো অংশ স্কিপ করা যাবে না এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এবং গো টু ইউটিউব ডট কম থেকে কি বলেছে, সার্চ দ্য কিওয়ার্ড গোলকিপার মিস্টেক এটা লিখে সার্চ দেবেন এবং ওপেন দ্য ভিডিও দ্যাট এখানে যে থাম্বনেল আছে এই থাম্বনেলের ভিডিওটা দেখতে হবে। স্টার্ট ওয়াচিং টাইম এখানে কিন্তু এই কাজটা আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং অবশ্যই ডিভাইসের যে টাইমটা আছে টাইম সহ কিন্তু আপনাকে প্রুফটা সাবমিট করতে হবে। তো আমি এখান থেকে যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা সিম্পলি কপি করে নিলাম, কপি করার পরে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম। আসার পরে এখানে আমরা আমাদের কথাটা লিখে সার্চ দিব, সার্চ দিলে দেখেন এখানে কিন্তু 2 নম্বরেই কিন্তু ইতিহাসের সেরা 10টি গোলকিপার এখানে যে পিকচারটা আছে সেম পিকচার কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে কি করব, সিম্পলি একটা ক্লিক করে দিব, দেওয়ার পরে আমাদের ভিডিওটা ওপেন হবে। তো এই সময় আমাকে কিন্তু আমাকে একটা স্ক্রিনশট নেওয়ার কথা বলা হয়েছে, কিপ্যাডে দিলাম এবং আমরা ভিডিওটা দেখার শুরুতে এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। স্ক্রিনশটটা অবশ্যই কিন্তু এখানে যে টাইমটা আছে সেই টাইমটা শো করবে এমন একটা স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে? তো আমি এই পিকচারটা এখান থেকে সেভ করে রাখলাম, দেন এই ভিডিওটা এখানে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকুক, আমরা আমাদের কাজটা করি। এবং যেহেতু ইউটিউবের কিছু পলিসি আছে আমি ভিডিওটা দেখবো না, আমি এই ভিডিওটা কেটে দিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পরে এখানে যে এখন 22 বাজে, আপনাদের টোটাল ভিডিওটা কত মিনিট, এখানে 6 মিনিট 6 সেকেন্ড। তো আপনারা টোটাল ভিডিওটা দেখবেন, দেখার পরেই কিন্তু আপনারা ভিডিওটা সাবমিট করবেন।
তো আমি কিছু সময় অপেক্ষা করছি, ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকুক, ঠিক আছে? ওকে, দেখেন আমাদের কিন্তু আমাদের যে ভিডিওটা দেখা ছিল সেই ভিডিওটা কিন্তু দেখা হয়ে গেছে। তো আমাদের এখানে কি বলেছিল যে একটা লাইক করার কথা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করার কথা বলা হয়েছিল। তো আমি এখান থেকে সিম্পলি কি করব, আমাদের এই অবস্থা এখন একটা স্ক্রিনশট ওদেরকে দিব, তার জন্য এখান থেকে টোটালটা সিলেক্ট করলাম, ডেট টাইম সহ, এবং এখানে মার্ক করে দিব, ঠিক আছে? মার্কটা কিভাবে করবেন আপনারা, এখানে একটা করে দিবেন ডেট অ্যান্ড টাইমের, এখানে এটা দেখাই দিবেন, ঠিক আছে? তো সবকিছু হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, কন্ট্রোল এস দিয়ে পিক্সেলটা সেভ করে রাখবো। সেভ করে রাখার পরে আমরা এখন আমাদের ওয়ার্কমেট জব যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আসলাম। আসার পরে অ্যাপ্লাই ফর জব, এটাতে ক্লিক করলাম। অ্যাপ্লাই ফর জবে ক্লিক করার পরে আমরা এখানে স্ক্রিনশট, প্রথমে কি বলেছে যে স্ক্রিনশট উইথ ফার্স্ট অ্যাড ডিভাইস টাইম, তো আমরা প্রথমে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এখানে আমাদের প্রথম স্ক্রিনশটটা দিয়ে দিব। দেন দ্বিতীয় স্ক্রিনশট কি বলেছে যে ওয়াজ 5 মিনিটস টেক স্ক্রিনশট ডিভাইস টাইম, তো সেকেন্ড আমরা যে পিকচারটা নিলাম একটু আগে, তো সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন সিম্পলি আমরা এখান থেকে কাজটা সাবমিট করব। তার আগে অবশ্যই কি করতে হবে, আমাদের প্রুফ বক্সে কিন্তু কিছু লেখা লাগবে, তো আমরা এখানেও ডান লিখে দিব, ঠিক আছে? দেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা অ্যাপ্লাই টু জব এটাতে ক্লিক করে দিব। তো দেখেন আমাদের সেকেন্ড যে কাজটা ছিল সেই কাজটাও কিন্তু আমরা এখান থেকে সাবমিট করতে সক্ষম হলাম। তো এটাও বায়ার আমাদের কাজটা দেখবে, দেখার পরে এখান থেকে রিভিউ করে আমাদের পেমেন্টটা করে দিবে। তো এটা ছিল কাজ। তো আমরা আবার আমাদের ওয়ার্কার পেজে ফেরত আসি। ওয়ার্কার পেজে ফেরত আসার পরে দেখেন আবারও কিন্তু একটা চলে আসছে, নিড ওয়াচ টাইম, ঠিক আছে? তো আশা করি আপনারা এই কাজটা খুব সহজে এখান থেকে করে 2 সেন্ট আর্নিং করতে পারবেন। তো আমি আপনাদের আরও একটা নতুন কাজ করে দেখাবো এখন, সেটা হলো অনলি ভিজিট মাই ওয়েবসাইট। তো সেই এই কাজটা কিভাবে করবেন, এখান থেকে ওপেন নিউ ট্যাবে আমি কাজটা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আমরা বরাবরের মতো এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে ইনস্ট্রাকশনটা খুব মনোযোগ সহকারে পড়ে নিব। প্রথমে একটি ভিপিএন কানেক্ট করে নিতে হবে, তারপর 2022 সালের ফিতরার টাকা হিসাব লিখে ক্লিক করুন এবং গুগলে সার্চ দিন। তারপর কি বলেছে যে ওয়েবসাইটটি উল্লেখ আছে সেই ওয়েবসাইটটি অনুসন্ধান করুন, ওয়েবসাইটের নাম এরকম আসবে। এরপর 3 নম্বরে বলেছে যে কি, প্রথমে একটি পোস্ট খুলুন এবং স্ক্রল করুন, 30 সেকেন্ড ভিজিট করার পর আপনি গেট প্রোমো কোড পাবেন, বাটনটিতে ক্লিক করলে প্রোমো কোড পাবেন। প্রতিটি পোস্টে আমি আলাদা আলাদা প্রোমো কোড দিয়েছি, আমাকে 10টি প্রোমো কোড জমা দিতে হবে এবং 10টি পোস্ট আপনি ভিজিট করেছেন, ঠিক আছে? এবং আপনাকে অবশ্যই 10টি প্রোমো কোড এবং ওয়ার্কমেট জবে জমা দিতে হবে, প্রোমো কোড পাবেন পোস্টের একেবারে নিচের অংশে এবং কোনো অ্যাড আসবে না, তাই অ্যাডে ক্লিক করার প্যারা নাই। তো এরপর কি বলেছে যে আমাকে পুরো হিসাবে দিতে হবে, এখানে আপনাকে 10টি প্রোমো কোড জমা দিতে হবে ওয়ার্কমেট জব ওয়েবসাইটে, আপনার ব্রাউজারের স্টোরির একটি স্ক্রিনশট জমা দিতে হবে। আপনি যদি এই নিয়মগুলো অনুসরণ করেন তবে অবশ্যই আমি আপনাকে 5 স্টার রিভিউ দেবো। তো কাজটা আমরা এখন এখান থেকে করব। আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন, ডিভাইসে ভিপিএন পাওয়া যায়, আমি লেখাটা আছে এই লেখাটা আমরা সিম্পলভাবে কপি করব। তো এই কাজটা করতে হলে আপনার ভিপিএন প্রয়োজন হবে, তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিপিএন কানেক্ট করে এই কাজটা করবেন। ওকে, দেখেন আমরা কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে ভিপিএন ডাউনলোড করবেন। তো আপনারা যারা পিসি দিয়ে এই কাজটা করবেন তারা সিম্পলি গুগলে এসে সেটা ভিপিএন এই কথাটা লিখে সার্চ দিলে আপনারা কিন্তু এখানে একটা ভিপিএন পেয়ে যাবেন, যেটা আমি কিছুদিন আগে একটা ভিডিওটা দেখিয়েছিলাম। আশা করি আপনারা ওই ভিডিওটা দেখলে এখান থেকে খুব সহজে কিন্তু এক্সটেনশনটা ইনস্টল করতে পারবেন। তো আশা করছি আপনারা কাজটা করতে পারবেন। এখানে দেখেন আমি যদি ভিডিওটা বলি তাহলে এখানে দেখেন এই যে ভিডিওটা আছে এই ভিডিওটাতে আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে যে কিভাবে আপনারা ভিপিএন ইউজ করবেন এবং ভিপিএনে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন A to Z। আপনারা এই ভিডিওটা দেখলে ওখান থেকে সম্পূর্ণটা জানতে পারবেন। তো আশা করি আপনাদের যদি প্রবলেম হয় এই ভিডিওটা এখান থেকে দেখে আসতে পারেন। তো আমি সিম্পলি আমাদের যে ভিপিএনটা আছে সেই ভিপিএনটা কানেক্ট করছি, তো এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইউনাইটেড স্টেট যে কান্ট্রিটা আছে এই কান্ট্রিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমাদের কিন্তু এখন আমাদের ইউনাইটেড স্টেটের যে আইপিটা আছে সেই আইপিটা কিন্তু চলে আসছে, এখানে কিন্তু কানেক্টেড চলে আসছে। তো আমরা এখন এখানে কি করব, পেস্ট করে দিব। পেস্ট করার পরে দেখেন আমরা আবারও যদি আমাদের ওয়ার্কমেট জবে আসি, আসলে কিন্তু এখানে কি বলেছে MIN, তারপর মাঝখানে এস থাকবে এবং শেষে .com থাকবে, ঠিক আছে? তো আমরা আমাদের চ্যানেলটা দেখি, আমাদের রেজাল্টটা আসি, দেখেন MIN আই রয়েছে এবং মাঝখানে এস আছে এবং শেষে কিন্তু .com আছে। তো আমরা সিম্পলি এখান থেকে এই যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটটাতে এখন প্রবেশ করব। আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে ওপেন হচ্ছে, ঠিক আছে? এই ওয়েবসাইটটা একটু ওপেন হোক, আমি কিছু সময় অপেক্ষা করি, ঠিক আছে? এরপর আমাদের ওয়ার্কমেট জবে যদি আমরা আবারও ফেরত আসি, আসার পরে কি বলেছে যে ওয়েবসাইটটার ছবি উল্লেখ করা আছে সেটা পেলাম, তারপর কি বলেছে যে কোনো 10টি পোস্ট ভিজিট করুন এবং প্রত্যেকটি পোস্টে এক এক করে 30 সেকেন্ড ভিজিট করতে হবে।
এবং প্রথমে একটি পোস্ট খুলুন এবং পোস্টে 30 সেকেন্ড ভিজিট করার পর আপনি একটি গেট প্রোমো কোড বাটন পাবেন। বাটনটি ক্লিক করুন এবং প্রোমো কোড পাবেন। প্রতিটি পোস্টে আমি আলাদা আলাদা প্রোমো কোড দিয়েছি, ঠিক আছে? তো এরা 10টা, যে কোনো 10টা পোস্ট ওপেন করতে বলেছে এবং এখানে প্রোমো কোড দেওয়া আছে। তো আপনারা যারা মোবাইলে মোবাইলে এই কাজটা করবেন তারা কিন্তু খুব সহজে এই কাজটা করতে পারবেন। মোবাইলে যে কোনো ভিপিএন কানেক্ট করার পরে আপনারা ক্রোম ওপেন করবেন। ক্রোম ওপেন করার পরে 3 ডটে ক্লিক করে জাস্ট ডেস্কটপ মোড এই রকম করে নেবেন, ঠিক আছে? করে নিলে আপনার কিন্তু এখন স্ক্রিনটা ডেস্কটপ মোডের মতো হয়ে যাবে। তো তারপর বাকি কাজগুলো সব সেমই। তো আমি এখান থেকে আমাদের সেই যে ওয়েবসাইটটা একটু আগে ওপেন হলো সেই ওয়েবসাইটটাতে আসলাম। আসার পর এখানে 30 সেকেন্ড দেখতে বলা হয়েছে, তো আমি এখান থেকে মোস্ট পপুলার পোস্ট এটাতে ক্লিক করলাম। তো আমি এখান থেকে আরও একটা ওয়েবসাইট ওদের ওপেন করলাম। এখানে কিন্তু স্পেসিফিক করা নেই যে আপনাদেরকে এই পোস্টগুলোই ওপেন করতে হবে, আপনারা চাইলে যে কোনো পোস্টই কিন্তু এখান থেকে ওপেন করতে পারবেন। এটা সামাও ওপেন হচ্ছে না। তো রিসেন্ট পোস্ট ইসলামে বিয়ের গুরুত্ব, এটা আমি সিম্পল এখান থেকে ওপেন করে নিলাম। তো দেখেন আমরা কিন্তু সেকেন্ড আরও একটা পোস্ট এখানে দিয়ে আসলাম এবং এখানে কিন্তু দিয়ে দিয়েছে ইউ ক্যান সি দ্য প্রোমো কোড 19 সেকেন্ড। তো এখানে সেকেন্ড আমার কিন্তু কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে যখনই 30 সেকেন্ড হয়ে যাবে তখনই কিন্তু আমার প্রোমো কোডটা আমি পেয়ে যাব। তো 30 সেকেন্ড পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। 30 সেকেন্ড হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু প্রোমো কোড চলে আসছে। তো আমরা সিম্পলি এখানে প্রোমো কোডে যখন ক্লিক করবো তখন কিন্তু এরকম একটা ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হবে। তো প্রোমো কোডে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের আরও একটা ওয়েবসাইটে আনলো এবং এখানে কিন্তু প্রোমো কোড দেওয়া আছে। তো আমরা সিম্পলি এখান থেকে প্রোমো কোডটা কপি করলাম, দেন আমরা আমাদের যে ওয়ার্ক পেজ আছে সেই ওয়ার্ক পেজে চলে আসলাম এবং এখান থেকে সিম্পলি অ্যাপ্লাই ফর জব এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনাকে 10টি প্রোমো কোড জমা দিতে হবে এবং ওয়ার্কমেট জবের ওয়েবসাইটে, ঠিক আছে? তো এখানে আমি কি করব, সিম্পলি প্রথম যে প্রোমো কোড আছে এখানে আমরা প্রথম প্রোমো কোডটা দিয়ে দিলাম। তো এরপর এইভাবে আমরা 10টা প্রোমো কোড এখানে কালেক্ট করতে হবে। তো তার জন্য আমরা আবারও সেই ওয়েবসাইটে চলে আসি, আসার পরে এখান থেকে কেটে দেয় দিয়ে আরও একটা পেজ ওপেন করি। ওপেন করার পরে দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু ওপেন হচ্ছে। দেন আমরা নিচে যদি আসি দেখেন এখানে কিন্তু কাউন্ট ডাউন করা শুরু হয়েছে। তো আবারও এখানে 21 সেকেন্ড দেখাচ্ছে, 19 সেকেন্ড, একটু অপেক্ষা করি। তো দেখেন এখানে কিন্তু আমাদের টাইমটা শেষ হয়ে গেছে। আমরা সিম্পলি এখান থেকে প্রোমো কোডে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের সেকেন্ড যে পোস্ট আছে সেই সেকেন্ড পোস্টের কিন্তু প্রোমো কোডটা আমরা পেয়ে গেছি। তো আমরা এখান থেকে সিম্পলি এই প্রোমো কোডটা কালেক্ট করবো, দেন ওয়ার্কার যে পেজটা আছে সেই পেজে এসে সিম্পলি এখানে 2 দিয়ে দেন এটাকেও পেস্ট করে দিব, ঠিক আছে? তো এরপর আমরা এখানে 3 দিলাম, 3 দিয়ে এটার জন্য একটা কোড আনবো। তো তার জন্য আমরা আবারও সেই ওয়েবসাইটে আসি, আসার পরে এটা ক্লোজ করে দেই। দেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট আরও একটা ওয়েবসাইট ওপেন করব। ওয়েবসাইট ওপেন করার পরে দেখেন এখানে কিন্তু আবারও আমার টাইমটা কাউন্ট ডাউন শুরু হয়েছে। তো আপনারা 30 সেকেন্ড পর্যন্ত আবারও অপেক্ষা করেন। আমি এখানে তো আমরা এখানে বরাবর মতো আবারও গেট প্রোমো কোডে ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু আমাদের কোডটা চলে আসছে। তো আমরা সিম্পলি কোডটা এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের যে ওয়ার্কার পেজ আছে এখানে এসে সিম্পলি পেস্ট করে দিলাম। তো এরপর এইভাবে আমরা আবারও 4 নম্বর কালেক্ট করব। তার জন্য আবারও ওয়েবসাইটে আসি, আসার পরে আমরা এখান থেকে আরও একটা পোস্ট ওপেন করব। দেন আমাদের পোস্টটা আসার পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। দেখেন এই পেজের কিন্তু একেবারে লাস্টে আসলে দেখেন আবারও কিন্তু এটা তো টাইম কাউন্ট শুরু হয়েছে। তো আমরা আবারও গেট প্রোমো কোডে ক্লিক করব। করলে দেখেন এখানে কিন্তু যে প্রোমো কোডটা আসছে আমরা সিম্পলি এখান থেকে প্রোমো কোডটা কপি করে এখানে পেস্ট করে দিব।
10টা যে প্রোমো কোড আছে সেই প্রোমো কোড কিন্তু কালেক্ট করা হয়ে গেছে এবং আমরা কিন্তু সবগুলো প্রোমো কোডই এখানে সাবমিট করেছি। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম যার কারণে সময়টা বেঁচে যায়। তো এখন আমাকে কি বলেছে যে এই 10টা প্রোমো কোড দিতে হবে এবং আমার যে হিস্টোরি পেজের স্ক্রিনশট আছে সেই হিস্টোরি পেজের স্ক্রিনশটটা দিতে হবে। তো আমাদের এখানে দ্বিতীয় নম্বরে কিন্তু এখন বলা আছে যে আমাদের ব্রাউজার হিস্টোরি দিতে হবে। তো ব্রাউজার হিস্টোরিটা আমরা কোথায় পাবো? আমরা হিস্টোরি যদি খুঁজে পেতে চান তাহলে ডান সাইডে এখানে দেখেন থ্রি ডট আছে, আসার পরে হিস্টোরি নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করতে পারেন, দেন এখানে আসতে পারেন, অথবা চাইলে আপনারা কিবোর্ড থেকে সরাসরি কন্ট্রোল এইচ এটাতে ক্লিক করে হিস্টোরি পেজে আসতে পারেন। আমাদের এখানে স্টোরিটা দেখাচ্ছে, তো আমরা এটাকে একটু জুম আউট করি। তো এই অবস্থায় আমরা এখন আমাদের একটা স্ক্রিনশট নিব, তো তার জন্য কি করব আমরা সিম্পলি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, করার পরে এদের ওয়েবসাইটটা আমি এখান থেকে একটু মার্ক করে দিলাম, দেন আমরা এখানে এই পিকচারটা লিঙ্ক আকারে দেবো। তো এই লাইট শুট অ্যাপে যদি লিঙ্ক করতে চান একেবারে সিম্পল, আপনারা চাইলে এখানে ক্লিক করে দিলেই কিন্তু একটা সুন্দর লিঙ্ক হয়ে যাবে। তো কি করব আমরা সিম্পল এখান থেকে কপি করব, দেন আমাদের যে ওয়ার্কার পেজে আসি, আসার পরে এখানে হলো আমরা লিখে দেব ব্রাউজার BROWSER হিস্টোরি লিখে আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিব। তো এই লিঙ্কটা আমাদের সঠিকভাবে হয়েছে কিনা আমরা যদি চাই তো দেখে আসতে পারি, এখানে সিম্পলি যদি কন্ট্রোল ভি দিলে কিন্তু আমাদের স্ক্রিনশটটা এখানে ওপেন হবে। তো দেখি আমাদের স্ক্রিনশটটা ওপেন হয় কিনা, দেখেন আমাদের স্ক্রিনশট ওপেন হয়েছে, দ্যাট মিন্স আমাদের যে কাজটা লিঙ্কের যে কাজটা এই কাজটা কিন্তু খুব সহজে করতে পারছি। তো আমরা এখান থেকে ক্লোজ করলাম, দেন সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি অ্যাপ্লাই টু জব এটাতে ক্লিক করে দিব। ফাইনালি আমরা কিন্তু এখানে আমাদের যে জবটা আছে সেই জবটা কিন্তু, তো এখন কিন্তু আমাদের যে কাজটা আছে আমরা এই কাজটা সাকসেসফুলি সাবমিট করতে পারলাম। তো আমরা এখান থেকে সি আদার অ্যাভেলেবল জবে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আরও অনেক নতুন নতুন কাজ আমাদের সামনে চলে আসবে। তো এইরকম আপনাদের কিন্তু প্রতিনিয়ত কাজ আসতেই থাকবে, এখানে ডাউনলোডের কিছু অ্যাপ কাজ আছে, টেলিগ্রামের কিছু কাজ আছে, ঠিক আছে। তো আজকে আমি ভিডিওটা লং করছি না, এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন তারা আশা করি আপনারা ওয়ার্কমেট জব থেকে কিন্তু এই ছোট ছোট কাজগুলো করে এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন এবং এখানে কিন্তু প্রতিদিন অনেক পরিমাণ কাজ আছে, আপনারা চাইলে সারাদিনই কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন। কাজ করতে যে যদি কোনো কাজে আপনাদের প্রবলেম হয়, কোনো কাজ বুঝতে যদি অসুবিধা হয় এবং কাজটা কেমন করতে হবে যদি না জানেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন অথবা আমাদের ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের সেই টপিকের উপর ভিডিও বানিয়ে দিব। তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।